বন্ধুরা, আমরা যখন এক ওভারে সবথেকে বেশি রানের কথা বলি, তখন একটাই নাম আমাদের সামনে আসে, ইউরাজ সিং এর নাম। বন্ধুরা, ইউরাজ সিং ছয় বলে পরপর ছটি ছক্কা মেরেছিল, কিন্তু বন্ধুরা এবার এক ওভারে করে ফেলল 77 রান। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান যে কিভাবে এক ওভারে নিল 77 রান, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 একটা ম্যাচে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডকে 6 বলে 6 ছক্কা হাঁকিয়েছিল ইউরাজ সিং, এবং ইউরাজ সিং লুটে নিয়েছিল এক ওভারে 36 রান। কিন্তু বন্ধুরা, এই রেকর্ড ভেঙে ফেলল। বন্ধুরা, নিউজিল্যান্ডের একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা হয়ে গেল ওয়েলিংটন এবং ক্যান্টারবারির মধ্যে। আর এই ম্যাচে ওয়েলিংটনের টিম প্রথমে ব্যাটিং করে 292 রান করে 59 ওভারে, আর এই রান তাড়া করার জন্য মাঠে আসে ক্যান্টারবারির টিম। কিন্তু বন্ধুরা, ক্যান্টারবারির টিমের 108 রানের মধ্যে 8 উইকেট পড়ে গিয়েছিল। তারপর বোলিং করার জন্য আসে বার্ড ভেন্সে, এবং এমন একটা কিছু করে ফেললো যে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল। আর এই দুই ব্যাটার এক ওভারে নিয়ে এলো 77 রান। বন্ধুরা, আর 17 বলের মধ্যে একটা বল সে ঠিকঠাকভাবে করেছিল, আর তার অন্য বলগুলো হয়তোবা নো বল ছিল কিংবা ওয়াইড ছিল, এবং প্রথম 17 বলে নিয়েছিল 64 রান। বন্ধুরা, আর এটা দেখে মনে হচ্ছিল যে ম্যাচ নয়, যেন হাসিটাট্টা চলছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।